একটুখানি সামান্য ভুলের কারণে ঝরে যেতে পারতো তিনটা সুন্দর প্রাণ। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। কখনো আমেরিকাতে দেখছেন? আজকে আপনাদের শাকিলা আপু নাল ধরা দেখাবে। কিন্তু ক্রিমিনাল কেউই না জানেন, আমাদের নেইবার, মানে আমাদের প্রতিবেশী আমাদের উপরে থাকে। ছেলে তিনটা খুবই ভালো, কিন্তু ওদের একটা ভুলের কারণে আজকে ওদের অনেক বড় সর্বনাশ হয়ে যেতে লাগছিল। কি ধরনের সর্বনাশ সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। এখন যেরকম হাসি খুশি আছি, বিশ্বাস করেন কিছুক্ষণ আগে এরকম হাসি খুশি ছিলাম না। খুবই টেনশনে ছিলাম এবং খুবই ভয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম। কারণ কি, আশেপাশের মনে হয় 50টার বেশি পুলিশ এবং অনেক গাড়ি, মানে 20টার মতো গাড়ি চলে আসছিল এই জায়গাটাতে। সো কাহিনীটা আমি ছোট করে বলি এবং পিছন ক্যামেরায় গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কাহিনীটা বলি। ছেলে তিনটা আসলে, যেহেতু আজকে শুক্রবার, তো ওরা খেলা করতেছিল একটা খেলনা নিয়ে, ওই আপনার এই বন্দুকটা নিয়ে, ওই যে ইয়ে করে না আমাদের দেশে বেলুন ফুটায়, ওরকম করে বেলুন ফুটাচ্ছিল। তো ওইটা হচ্ছে খেলনা পিস্তল। এখন সাম হাউ পাশের নেইবার ওই জিনিসটা দেখতে পাচ্ছে যে ওরা তিনজনে এইটা নিয়ে মানে মানে গন্ডগোল করতেছে, মানে মজা করতেছে আর কি। ওকে মারতেছে, ওকে মারতেছে। তখন ও কী করছে, সঙ্গে সঙ্গে 911-এ কল দিয়ে দিছে যে আমাদের এইখানে, আমাদের প্রতিবেশীর এখানে গান নিয়ে এরকম মারামারি হচ্ছে, ওরা মনে হয় কেউ কাউকে মেরে ফেলবে, তাড়াতাড়ি তোমরা চলে আসো। বিশ্বাস করেন, মুহূর্তের মধ্যে পন এসে সারা আমাদের হলো অ্যাপার্টমেন্ট ঘিরে রাখছে। এখন আমিও বাসায় নেই, আমি আয়নকে নিয়ে পার্ক থেকে আসতেছি। আসার পর দেখি কি, সবগুলো পুলিশ মানে তাদের ইয়েটা নিয়ে, মানে ওটার নাম না বলি, তাদের জিনিসটা নিয়ে ট্রাক করে আছে আমাদের ফুলটা অ্যাপার্টমেন্টে। এখন তো আমি পড়ে গেছি ভয়ে। এখন তিনটা ব্যক্তি দেখতেছি যে মাটিতে শুয়ে আছে এবং মনে হচ্ছে যে ওরা মনে হয় ওখানে মরে আছে, এরকমটা মনে হচ্ছে। আমি আর জানে আর পানি নেই, আমি তো কান্নাকাটি শুরু করে দিছি। পুলিশ বলছে, ম্যাম আপনি থামেন, কিছু হবে না, কিছু হবে না, চুপ করেন, চুপ করেন। কিন্তু আমি তো বলছি আমার হাজব্যান্ড ঠিক আছে কিনা, তো ওরা তো আর আমার হাজব্যান্ডকে চিনে না। বলতেছে যে ওয়েট, এখানে হচ্ছে তিনটা অনেক বড় ক্রিমিনাল আছে, তিনটা অনেক বড় ক্রিমিনাল আছে, আমার তো জানা আরও শেষ আমাদের নেইবার হুটে। এদিকে আমার বর দেখি ফোনে সেই রকম গল্প করতেছে। আমি বলছি কি, একে একে করে, আমি পিছন ক্যামেরা দেখাচ্ছি, একে একে করে ওদেরকে সবাইকে মানে পা হাত বেঁধে বের করে নিয়ে আসলো এবং অনেক পুলিশ নিয়ে খুবই প্রোটেক্ট করে। যদি এই জায়গায় নিয়ে আসার পরে যা হলো সেটা আগে বলি। নিয়ে আসার পরে ওরা যখন দেখলো যে এটা খেলনা পিস্তল এবং এটা ওরা আসলে মজা করে করে ইয়া মারতেছিল, আসলে ওরা ফ্রেন্ড এবং এখানে থাকে অনেকদিন ভরে, সব কিছু দেখার পরে দেখেন মানে লাস্টে দেখবেন যে ওদেরকে ছেড়ে দিচ্ছে। কিন্তু এখানে কথা হচ্ছে কি, যে ওদের এই সামান্য ভুলে, যেহেতু ওইখানে একটা একটা সুন্দর একটা জায়গা, প্লেসটা হচ্ছে ফাঁকা, ওই জায়গায় যেহেতু ওরা ওই রকম করে করে মজা করতেছিল, এই মজাটা কিন্তু ওরা বুঝতে পারে নাই। বুঝতে পারে নাই জন্য কিন্তু পুলিশকে নিয়ে আসছে। এখানে দুইটা জিনিস আছে। যদি ওই ছেলেগুলা বুদ্ধিমান জন্য মাটিতে শুয়ে পড়ে চুপ পড়েছিল, যদি ওরা না বুঝতো, মনে করেন যে দৌড় মারতেই পারতো, তাই না, যে পুলিশ আসছে কেন, ভয় করে যদি দৌড় দিত, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু তাদের কি অবস্থা হতো বুঝেন। মানে সামান্য একটা ভুলের জন্য ওদের জীবনটাই নষ্ট হয়ে যেত। আমি আসলে কোনো দিনও দেখিনি, আজকেই প্রথম দেখলাম, যদিও তারা ক্রিমিনাল না। কোনো জিনিস নিয়েই আসলে মজা করা উচিত না যেটা আপনার বিপদের কারণ হইতে পারে এবং আপনাকে বিপদের মুখে ফেলে দিতে পারে। যে আজকে যে ঘটনাটা, এই ঘটনার ভিতরে কিন্তু একটা শিক্ষামূলক জিনিসও কিন্তু আছে, যে এ ধরনের জিনিসপত্র নিয়ে আপনি বাহিরে গিয়ে এরকম করতে পারেন না, বা ফান করতে পারেন না, মজা করতে পারেন না। আর দুই হলো যে পরিস্থিতি আসুক না কেন, যদি পুলিশ আপনাকে কোনো কিছু জিজ্ঞাসা করে বা কোনো কিছু করে, আপনি চুপচাপ থাকবেন এবং ওদের দিক নির্দেশনাটা অনুযায়ী শুনবেন, না হইলে পারে ওরা যে কোনো মুহূর্তে আপনার কিছু একটা করে দিতে পারে। সো অবশ্যই আপনি খেয়াল রাখবেন। এই ভিডিওতে আমার একটা জিনিস মনে হয়েছে, আমাদের বাংলাদেশি ফরাজ, বাংলাদেশে একটা ছেলে ছিল না, বোস্টনে মারা গেছে, ও দৌড়াচ্ছিল। সো এই যে নাচ দৌড়ায়, যদি একটু ওয়েট করতো হয়তো বা বেঁচেই যেত, যেটা আমার কাছে আজকে ফিল হয়েছে। যাই হোক, যাই না ভিডিওটা কেমন লাগলো, তবে সব মিলিয়ে মনে হলো কি, যে মশা মারতে বিশাল একটা কামান নিয়ে আসা হয়েছে, এরকম একটা বিষয় হয়ে গেল। মানে লাস্টে গিয়ে সবাই হাসতেছিল, সবাই মজা পাচ্ছিল, পুলিশটাও মজা পাইছে এই বিষয়টা নিয়ে, যে এত কিছু নিয়ে আসছে। আমিও মাঝখান থেকে ভয় পেয়ে গেছি, কান্নাকাটি করছি, আমার কান্নাটাও বৃথা গেছে, আল্লাহরে কি হয়ে গেল আমার বাসা। সম্পূর্ণ ভিডিওটাই আসলে আমার কাছে আছে, কিন্তু আমার বর বলতেছে এই ভিডিওগুলো দেওয়া ঠিক হবে না, কারণ হচ্ছে ফেসবুক থেকে এগুলো নাকি অ্যালাউ করে না। যাই না, এইটুকু দিয়ে দিলাম, তাতেই কি হয় বুঝতে পারতেছি না। ওই যে এখন ছেড়ে দিচ্ছে ওদেরকে, এইটুকুই আমি আপনাদের দেখালাম। যাই হোক, যে যাক আমরা সেভ। ওরে বাবা, সত্যি জানে পানি ছিল না। যাই হোক, ভালো থাকেন সবাই, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করেন। আল্লাহ হাফেজ।